कोलकाता में मृत किसान परिवार को राज्य कृषि विभाग के द्वारा वित्तीय दान राशि प्रदान की गई। घटना बशीरहाट उपखंड बशीरहाट के नंबर 1 ब्लॉक पर निमदरिया कोलकादिया ग्राम पंचायत की हुई। पिछले 5 महीने से पंचायत के नारायणपुर गांव में 55 साल के एक किसान दुलाल घोष की वृद्धावस्था के कारण मौत हो गई। पंचायत के मुखिया सुपर्णा दास उप सोहराब हुसैन पंचायत की खबर आई। घटना की सूचना बशीरहाट के ब्लॉक नंबर 1 में सहायक कृषि अधिकारी देवजानी घोष को दी गई। इस दिन निमदरिया कोदालिया ग्राम पंचायत के प्रशासनिक भवन में जनप्रतिनिधियों और प्रशासनिक अधिकारियों ने मृतक किसान दुलाल घोष के परिवार को वित्तीय दान के रूप में 2 लाख का चेक सौंपा। कुछ महीने पहले मुख्यमंत्री ममता बनर्जी ने घोषणा की कि हमने राज्य कृषि कार्यालय के उन किसानों के परिवारों के लिए वित्तीय उपाय किए हैं जो बीमारी और मृत्यु से पीड़ित थे। इसका परिणाम बशीरहाट में नमदरिया कोजलिया ग्राम पंचायत द्वारा प्रदान किया गया एक चेक है। स्वामी नाम दुलाल घोष, हमार स्वामी आज 10 रोज चलते एकबार बरतला आटीगर मेडिकल तारपर लास्टे मेजे हॉस्पिटल नहीं गेसलाम। निजे बहु परीक्षा निरीक्षा करार परे तारपरे बाड़ी एसेछिलो उनि आर बोललेन भयते आमि आज जाबो ना। তারপরে এসে তারপরে ওনার লাস্টে আমি ময়পাতি ওষুধ আর 5 বছর দেখিয়েছি, 5 বছর দেখানোর পরে তারপরে ওনার লিভারটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে তারপরে 6 মাস পরে তারপরে মারা গেছে। এখান থেকে কতদিন আগে মারা গেছে? এখান থেকে 6 মাসে মারা গিয়েছে 4 তারিখ, আজ হচ্ছে 5 মাস। আপনার নাম? কৃষক বন্ধু প্রকল্প একটা শুরু করেছেন, যার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কৃষক বন্ধু অ্যাসিওরড ইনকাম মানে, আর একটা হচ্ছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট। যে সমস্ত চাষিরা যাদের বয়স 18 থেকে 60 বছর, 2019 সালের 1 জানুয়ারি পরে যারা মারা গেছেন, যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, তাদের 2 লক্ষ টাকা তাদের ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। কারণ 60 বছরের নিচে সাধারণত সবাই কর্মক্ষম হয়, তাহলে তাদের সংসারে যাতে তাদের অসুবিধা কোনো রকম না হয়, ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে, তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম যাতে অসুবিধা না হয়, সেই জন্য এই টাকাটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, যে তাদের সংসারের সুবিধার জন্য, যে চাষি মারা যাওয়াতে যাতে কোনো অসুবিধা না হয়। ইনি কি কারণে মারা গিয়েছিলেন? ইনি ন্যাচারাল ডেথ ছিলেন, অসুস্থ ছিলেন, সেই হিসাবে মারা গিয়েছিলেন। কৃষক বন্ধু প্রকল্প একটা শুরু করেছেন, যার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কৃষক বন্ধু অ্যাসিওরড ইনকাম মানে, আর একটা হচ্ছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট। যে সমস্ত চাষিরা যাদের বয়স 18 থেকে 60 বছর, 2019 সালের 1 জানুয়ারি পরে যারা মারা গেছেন, যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে, তাদের 2 লক্ষ টাকা তাদের ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। কারণ 60 বছরের নিচে সাধারণত সবাই কর্মক্ষম হয়, তাহলে তাদের সংসারে যাতে তাদের অসুবিধা কোনো রকম না হয়, ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে, তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম যাতে অসুবিধা না হয়, সেই জন্য এই টাকাটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, যে তাদের সংসারের সুবিধার জন্য, যে চাষি মারা যাওয়াতে যাতে কোনো অসুবিধা না হয়। ইনি কি কারণে মারা গিয়েছিলেন? ইনি ন্যাচারাল ডেথ ছিলেন, অসুস্থ ছিলেন, সেই হিসাবে মারা গিয়েছিলেন। JBD Banquets lie hai, incredible marriage palace Rajgharana and the finest banquet hall Jyoti Garden. World-class catering, centrally air-conditioned, lush green lawns, state-of-the-art lightning. A perfect venue for wedding, launching and parties. Rajgharana and Jyoti Garden at JBD Banquets Enterprise. ऐसे ही लेटेस्ट खबरें पाने के लिए बेल आइकन को क्लिक कर हमारे चैनल को लाइक, शेयर एंड सब्सक्राइब करें। धन्यवाद।